So hi guys, welcome to my new vlog. So guys, bortomane amra achi Podda nodir dhare. Horigonan noshipurer pashe je Podda nodir ta diyeche. Okhane ashi amra ar ekhane ekta time katabo. Or shonge ache amar khubaito bhai. Ei je tumra dekhte pachho Podda nodi ar দেখতে পাচ্ছ ছোট ছোট নৌকা আছে যেটা দিয়ে পার হতে হবে আর এর আগে আমি এসেছিলাম আর এখানে জল ছিল না অল্প জল ছিল আর ওদিকে দেখতে পাচ্ছ সবাই ঘুরতে এসেছে ওই যে বাইক স্ট্যান্ড করতে গিয়ে পড়ে গেছে তো এখানে অনেক সবাই আসে সেলফি তুলে ভিডিও করে অনেক সব চলো আমরা একটু নিচের দিকে যাব বোটের দিকে যাব কত টাকা নেবে ভাড়া হ্যাঁ কত পার কত পার কত আর ৫ টাকা টোটাল ১০ টাকা আমরা তো বাইক নিয়ে নাই তো তোমরা শুনতে পেলে ওই পার হতে ৫ টাকা লাগবে আর এপারে আসতেও ৫ টাকা লাগবে তো আমরা তো খালি বাইক নাই কোনো বাইক নাই তবুও ১০ টাকা লেগে যাবে তার জন্য ওই পার আর যাচ্ছি না আমরা ওই পার গিয়েছিলাম অনেক দিন আগে তো আর যাব না আর ওই পারটা দেখতে পাচ্ছ যে ওটা পুরোটা চর ওটাকে চর বলে আর ওদিকে ওদিকেও বসবাস করে লোকজন ওদিকে বাড়ির সংখ্যা খুব অল্প তো ওই বারে কিন্তু বিদ্যুতের কোনো যোগাযোগ নেই সোলারে সব লাইটিং হয় তো গাইস এখানে পারাপারের সিস্টেমটা দেখো তো এখানে এক একজনের নৌকা আছে মানে কয়েকজনের নৌকা আছে তারা এক একটা জায়গায় ঘাট করেছে দেখতে পাচ্ছ এখানে একটা ঘাট আর ওখানে একটা ঘাট তো যারা মানে রাস্তায় দাঁড়িয়ে থাকছে যার যার ঘাট আছে তো সে মানে রাস্তা থেকে ডাকছে যারা পারাপার হবে তারাকে ডাকছে আর তাদেরকে উঠিয়ে নিচ্ছে নৌকাতে এইভাবে পার হচ্ছে তো পদ্মা নদী কিন্তু অনেকবার বাঁধানো হয়েছিল যতবারই বাঁধানো হোক না কেন তবুও ভাঙতে থাকে পদ্মা নদীর ধার ধার আর ভাঙতে ভাঙতে দেখতে পাচ্ছ তোমরা কত দূর গেছে আর ওই যে দেখতে পাচ্ছ ভাঙতে ভাঙতে অত দূর চলে গেছে আর এখন তো জল নাই জল যখন বাড়ে তখনই ভাঙে হাই গাইস এমএসডি ওয়ালাকে সাবস্ক্রাইব করো ঠিক না পদ্মা নদীর ধারে কিন্তু হালকা হালকা বাতাস বইছে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড তো নাই ভাই তাহলে যেতে হবে না ভাই এই পারে তবু আমরা দুজনে কি দেখো এই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে এই নৌকাটাতে জাতীয় পতাকা টাঙানো আছে আর বাতাসে হিলছে কত সুন্দর লাগছে তো আমরা প্রায়ই এই পদ্মা নদীর ধারে আসি ঘুরতে আসি কিন্তু ভিডিও বানানো হয় না আজ টাইম পেলাম ভিডিও বানিয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে তো পদ্মা নদীর ধারে কিন্তু তোমরা দোকান দেখতে পাবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে দোকান আছে চায়ের দোকান আর ওদিকে দোকান আছে তোমার পিছে আর ওখানে একটা হোস্টেল আছে চল নাকি চল তাহলে তো আমরা এখন যাব সামনের দিকে আর সামনে গিয়ে তোমাদের যে কেসিকে হাই মাদ্রাসাটা আছে ওই মাদ্রাসাটা তোমাদের দেখেছি পদ্মা নদীর ধারে আছে আর ওর পাশ দিয়ে নদীটা বয়ে গেছে এমএসডি মুর্শিদাবাদ ওয়ালা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো চাইয়ে কে হ্যাঁ এমনি নিয়ে যাবে হ্যাঁ
ওর বাইকটা ওদিকে আছে, তো বাইকটা নিয়ে আসুক, তারপর আমরা চলে যাব এখান থেকে। তো চলো তোমাদেরকে কেসিকে হাই মাদ্রাসাটা তোমাদের দেখে দিই। ওই যে বড় বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু কেসিকে হাই মাদ্রাসা, আর ওই পাশ দিয়ে আমরা আসলাম। এই যে নদী, পদ্মা নদী। তো আমার ভাই চলে এসেছে বাইক নিয়ে, এবার আমরা বাইকে চলে যাব। চল চল, ওভার অ্যাক্টিং করছিস, তুই তো ভালোই পাচ্ছিস, আমার কাছে ভালো ব্লগ করতে পারবি কিন্তু। তোমার বলতে বললে আছে ফ্রিতে, আমরাকে বললে না ফ্রিতে, পয়সা কিন্তু দিব না আমি, আমার আমাদেরকে তো বললে আছে বললে সবই আবার এখানে লাই ফাদাম করে একটা আমি তো আসছি। তো তো ভাড়া, ভাড়া তো আপনি বললেন যে নিব না, হ্যাঁ তো চলেন না দিছি। ও এর পারে থেকে যাবে, তাহলে দিচ্ছি দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ আর যাবে না, আর যাবে না, চলো পানি বেড়াই। আমরা ফাইনালি পার হয়ে গেলাম পদ্মা নদী, দেখলে আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝে যে আমার ভাইয়ের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো, আর ওরা আর ছাড়লো না যে চল আমরা পার হব। তো পার হয়ে গেলাম, আর তো ভাইয়ের ওই দুই বন্ধুর জন্য আবার ফিরে আসতে হলো। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ওদিকে কেসিকে হাই মাদ্রাসা, তোমাদেরকে বললাম যে দেখাবো, তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ কতজন এসছে, ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। তো ঈদে, বিশেষ করে ঈদের সময়, তো ঈদের পরের দিন সবাই ঘুরতে আসলো, আর ঈদের দিন বৃষ্টি হচ্ছিলো, তার জন্য সব ঘুরতে পাইনি, তার জন্য সবাই চলে এসছে ঘুরতে। আর চারিদিকে সবাই ভিডিও করছে, ছবি তুলছে। গাইস তোমরা কোনো দিন দেখো না, একটা জিনিস দেখো, ছাগল পার হচ্ছে, কিন্তু পদ্মা নদী পার হচ্ছে ছাগল, আর পার করিয়ে নিচ্ছে, মানে ওই যে রাখাল আছে ও পার করিয়ে নিচ্ছে, আর সব ফটোশ্যুট করছে, দেখতে পাচ্ছ চারিদিকে সবাই ফটোশ্যুট করছে আর ভিডিও বানাচ্ছে। পার হেড 200, মানে হিসাব করে না, মানে পার হেড 200 আর কটা করে ছবি দেয়, ছবিটা 20-25, 20-25টা, মানে অনেক তুলতে হয়, তার মধ্যে যেটা চুজ হবে, যেগুলো যেগুলো ভালো হবে সেগুলো নিবে নাকি? ভালো আর হেড 200, মানে ভালো ইনকাম হবে। আজকে কিরকম ইনকাম হলো আজকে দেখতেই পাচ্ছেন, আজকে তো প্রচুর জন আছে, মানে ভালো ইনকাম হয়েছে ওদের। তো তো আমি এখন এই যে চরে চলে আসলাম ঘুরতে, আর এই যে এইটাকে চর বলছে, আর ওই যে ওদিকটা নদী, আর বাকি এদিকে সব দেখতে পাচ্ছ দূরে দূরে বাড়ি আছে, আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ওরা যায় যাতায়াত করে। আর এদিকে বেশিরভাগ এদিকে চাষবাস করে, তোমার পাট ক্ষেত আছে আর তিল ক্ষেত আছে, চাষবাস হয়, আর শাকসবজিও চাষবাস করে। তো অনেক ঘোরাঘুরির পর এবার সত্যিকারের আমরা বাড়ি চলে যাচ্ছি, আর ব্লগটা আমরা এখানে এন্ড করে দেবো। তো বাকি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও। তো দেখা হবে একটা নতুন ব্লগে, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড টাটা।